আর যেহেতু গণেশ পুজো, তাই আজ আমরা বেরিয়ে পড়ব চন্দননগরে গণেশ ঠাকুর দেখতে। তাহলে চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। তো আমি এখন চলে এসেছি চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারের সংলগ্ন এলাকায়। রাস্তার উপরে একদম আলো দিয়ে গেট করা হয়েছে, খুব সুন্দর লাগছে। এবং চারদিকে দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে আলো দিয়ে টুনি লাইটের মাধ্যমে সাজানো হয়েছে, এবং গণেশ ঠাকুরটিকে খুবই মিষ্টি লাগছে। অপূর্ব ছোট্টর ওপর খুবই মিষ্টি দেখতে লাগছে। এবং ঠাকুর যে বস্ত্রটিকে ধারণ করেছে সবটাই মাটি দিয়েই আর কি ডিজাইন করেই করা হয়েছে। এই বাড়োয়াটি বর্তমানে 5 বছরে পদার্পণ করলো। তারপর আমি চলে গেলাম চন্দননগরের উক্তি বাজারের গোবিন্দঘাটের দিকে। এখানেও বেশ বড় করে গণেশ পুজো করা হয়, খুব সুন্দরভাবে আলোকসজ্জার মাধ্যমে প্যানেলটিকে সুসজ্জিত করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং সন্ধ্যা আরতির সময় মন্দির প্রাঙ্গণটি ঢাকের এবং কুড়কুড়ির আওয়াজে মেতে উঠেছে। দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে অলঙ্কারের মাধ্যমে সুসজ্জিত করা হয়েছে। আচ্ছা, আপনাদের এই পুজোটা কত বছরের এবং কবে থেকে শুরু হয়েছে? হচ্ছে 1979 সালের, আমাদের 36 বছর হবে এবছর। আচ্ছা, এবং তখনকার সময় থেকে যে কীভাবে পরপর হয়ে আসছে, এবং আমাদের বেশিরভাগ হচ্ছে সব আমাদের জেনারেশন পরস্পর এক একটা, আমাদের তো হকার বৃন্দ, আমরা হকার থেকে পুজোটা তৈরি মানে সৃষ্টি, মানে সবাই যত হকার আছে চন্দননগরের আমাদের স্ট্যান্ড জোড়াঘাট, এখান থেকে আমাদের এই সবাই মিলে হকার মিলে পুজোটা করা হয়। তখন থেকে এটা চলে আসছে, সেই আমার দাদু করেছিল, বাবা করেছে, এখন কাকারা করছে, এবার আমাদের জেনারেশন আসছে, আমরা করছি, আরও আদার্স যেসব দোকানপাট আছে সবাই সঙ্গ মিলে একসঙ্গে করা হয় পুজোটা। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে ঠাকুরটা কতদিন ধরে রাখা হয়? হচ্ছে আমাদের ওই যে থাকে 5 দিন, আর আপনার হচ্ছে আজকে পুজো, যেরকম প্রথম পুজো, কালকে থাকবে, পরশু দিন আছে ভোগ, 9 তারিখ ভোগ, তারপর আছে আপনার ওই যে 11 তারিখে একদিন বাদ দিয়ে 11 তারিখ হচ্ছে প্রসেশন। ভোগ কি দুপুরবেলায়? না, সন্ধ্যের পর থেকে। আচ্ছা আচ্ছা, আর প্রসেশন কটা থেকে কটা? ওটা 7টা থেকে 7টা সাড়ে 7টা থেকে স্টার্ট হয়ে যাবে, মানে এখান থেকে শোভাযাত্রা, মানে আমাদের যেটা যাবে প্রসেশন সন্ধ্যের পরে। আচ্ছা, আপনার নাম? প্রসেনজিৎ চৌধুরী। ধন্যবাদ। তারপর আমি চলে গেলাম চন্দননগরের গোন্দলপাড়া অঞ্চলে। দেখতেই পাচ্ছ গণেশজিকে এখানে আর্মির ড্রেসে পোশাকে পরিয়ে একদম রেডি করেছে। এগুলি প্রত্যেকটি গোন্দলপাড়া অঞ্চলে পরপর পাশাপাশি জায়গায় হয়ে থাকে। এখানেও এই ঠাকুরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং পুরো বোম্বের লাল বাগচার আচার মতো অনেকটা লাগছে, খুব সুন্দর হয়েছে ঠাকুরটি, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। এবং এরপর যে ঠাকুরটি সব থেকে বড় লেগেছে আমার, হ্যাঁ সব থেকে বড় বলতে গেলে চন্দননগরের মধ্যে, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং সুরের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কারুকার্য করা আছে, খুব সুন্দর লাগছে ঠাকুরটিকে। এবং হাতের মধ্যে একটি লাঠি
রাখা রয়েছে। আজকের জন্য এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত।